মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বই ও বইমেলা সহনিবেদক অয়ন প্রকাশন শাওল হার্ট সেন্টার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বইমেলা উপলক্ষে এটিএন নিউজের বিশেষ আয়োজন বই ও বইমেলা নিয়ে আয়োজিত অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি হাসান শরীফ ভাষার মাসে প্রতি বছরই অনুষ্ঠিত হয় আমাদের প্রাণের বইমেলা তাই অনুষ্ঠানের শুরুতেই বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে গিয়ে যে সমস্ত বীর সৈনিকগণ আত্মাহুতি দিয়েছেন শহীদ হয়েছেন কিংবা জীবিত আছেন তাদের জন্য রইল আন্তরিক শ্রদ্ধাঞ্জলি বইমেলা আমাদের প্রাণের মেলা মাসব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন একজন বরণ্য ব্যক্তিকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব তার কাছ থেকে বইমেলার সামগ্রিক বিষয় নিয়ে সাহিত্য নিয়ে শিল্প নিয়ে গল্পচ্ছলে কথা শুনব এবং জানতে চাইব আমাদের সাহিত্যের বর্তমান এবং ভবিষ্যৎ অবস্থান কী সেই ধারাবাহিকতায় আমাদের আজকের অতিথি খ্যাতিমান কবি মোহন রায়হান আসুন কথা বলি কবি মোহন রায়হানের সাথে রায়হান ভাই আপনাকে স্বাগত এটিএন নিউজের স্টুডিওতে আমরা শুরুতেই সরাসরি বইমেলাতে যেতে চাই জি জি এই বইমেলা তো শুরু হয়েছিল আমার জানা মতে 74 সাল থেকে আপনি হয়তো তখন দেখে থাকবেন তারপরে ধীরে ধীরে সেই মেলা এখন ব্যাপ্তি লাভ করেছে আজকে 2023 সালে এসে পৌঁছেছে বিভিন্ন সময়ে এই বইমেলাকে আপনাকে দেখেছেন এই বইমেলাকে ঘিরে আপনার অনেক স্মৃতি আছে আপনার কাছ থেকে কিছু জানা অজানা কথা শুনব আসলে বইমেলা শুরু হয়েছিল 1972 সনে সদ্য স্বাধীন বাংলাদেশে আমরা সবাই জানি তাকে চিনি চিত্তরঞ্জন সাহা জি মুক্তিযুদ্ধের সময় উনি কলকাতায় ছিলেন এবং বাংলাদেশ সাহিত্য পরিষদ নামে একটি প্রকাশনা থেকে উনি খুলে উনি 32টি বই বের করেছিলেন সেই 32টি বই উনি 72 সালে বাংলা একাডেমির প্রাঙ্গণে বাংলা একাডেমির সবুজ ঘাসে একটা চট বিছিয়ে সেখানে বিক্রি করেছিলেন সেই শুরু হয়েছিল আমাদের আজকের এই বিশাল বইমেলা 1976 সন পর্যন্ত চিত্তরঞ্জন সাহাই বইমেলাটা এককভাবে আয়োজন করেছিলেন 1976-এ এসে অন্যান্য প্রকাশকরাও আগ্রহ প্রকাশ করলেন 1978-এ যখন আশরাফ সিদ্দিকী বাংলা ভাষার একজন কবি এবং লেখক উনি বাংলা একাডেমির ডিজি ছিলেন উনি তখন এই বইমেলাকে বাংলা একাডেমির সঙ্গে সংযুক্ত করেন এবং অন্যান্য প্রকাশকরাও সেবার বইমেলায় স্টল দেয় এইভাবে শুরু হয় এবং 83-তে প্রথম এটাকে অমর একুশের বইমেলা নাম দেওয়া হয় তো আমি এখন আরেকটু প্রসঙ্গে যেতে চাচ্ছি আপনার সাথে এই বইমেলা তো প্রতি বছরই হচ্ছে এবং প্রতি বছরই আমরা একটা কথা শুনি একটা মৌলিক প্রশ্ন থেকে যায় যে বইমেলা প্রতি বছর হচ্ছে দর্শকের সংখ্যা বাড়ছে কিন্তু পাঠকের সংখ্যা কমছে আপনি কী বলবেন হ্যাঁ এখানে আমিও খুব জোর দিয়ে বলতে চাই যে যে বইমেলা আমরা 72 দেখেছি 72 থেকে 2014 সাল পর্যন্ত 2014 সালের পরে বাংলা একাডেমিতে তার এই বর্ধমান হাউস আঙিনা থেকে সোহরাওয়ার্দি উদ্যানে বইমেলাকে নিয়ে যাওয়া হয় দুই জায়গায় ভাগ হয়ে গেল দুই ভাগ ভাগ হয় বইমেলার কলেবর অনেক বড় হয়েছে অনেক স্টল হয়েছে হ্যাঁ কিন্তু সত্যিকার অর্থে আমরা যে বইমেলাকে দেখেছি সেই বইমেলার যে স্বকীয়তা সেই বইমেলার যে মান যে গুণ সেটা সত্যিকার অর্থে নাই এবং ধরুন সেই সময় আগের দিনগুলোতে হয়তো 200-300 বই বেরিয়েছে সে 200-300 বইয়ের মধ্যে অধিকাংশ বই দেখা গেছে যে মানসম্পন্ন কিন্তু এখন আপনার হাজার হাজার বই বের হচ্ছে সম্ভবত গত বছরের বইমেলায় আমি যতদূর জানি যে গত বছর বোধ হয় 4,500-এর মতন বই বই বেরিয়েছিল তার মধ্যে আপনি 1,000 বইও মানসম্পন্ন গুণসম্পন্ন সত্যিকারের সৃজনশীল
জ্ঞান এবং মেধার যে সমন্বয়, যে বিকাশ, যে সৃজনশীল বই, সেই বই 1000 বইও মানসম্পন্ন তাহলে কি পাঠক বৃদ্ধির ক্ষেত্রে আমি এটা একটা মানসম্মত সেটা বলছি যে এবং এই বইমেলায় আগে মানুষ আসতো বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আসতো ভালো বই পড়বে তাদের বই উপহার দেবে ছেলেমেয়েরা লেখাপড়া করবে জ্ঞান অর্জন করবে কিন্তু এখন বইমেলায় মানুষ আসে বেড়াতে ঘুরতে হাওয়া খেতে হ্যাঁ আর আমাদের নাগরিক জীবনের তো এমনিতেই আমরা খুব যান্ত্রিক হয়ে গেছি আমাদের পার্ক নাই খেলার বিনোদনের অভাব হ্যাঁ বিনোদনের অভাব যার কারণে মানুষ এই একটা মাস বইমেলাকে আগে একটা মননশীলতার জ্ঞানের প্রতীক হিসেবে দেখা হতো এখন একটা বিনোদনের প্রতীক হিসেবে দেখা হয় অনেক লোকের সঙ্গে দেখা হয় বিশেষ করে আপনি দেখবেন বইমেলাতে ভালোবাসা দিবস 21শে ফেব্রুয়ারি কিংবা শুক্রবারগুলোতে উপচে পড়া ভিড় কিন্তু যে ধরনের ভিড় হয় সেই ধরনের বই বিক্রি হচ্ছে বই বিক্রি হচ্ছে না একদমই না আপনি বলতে পারেন যে যে ধরনের দর্শক আসে সেখানে আমার মনে হয় না যে এক ভাগ বইও বিক্রি হয় এক ভাগ লোক বই কেনে না আচ্ছা বইমেলা নিয়ে যখন কথা হচ্ছে আমি আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে বইমেলা তো ঢাকা কেন্দ্রিক তো আমরা যারা ঢাকায় থাকি তারা যাই নির্দিষ্ট একটা জায়গায় এক মাস কিন্তু পুরো বাংলাদেশব্যাপী যদিও সরকারের একটা নির্দেশ আছে যে বইমেলাকে বিকেন্দ্রীকরণ করে জেলাতে জেলাতে এই বইমেলাগুলো হলে স্থানীয় জনগণ তারাও বই পড়ার প্রতি উদ্বুদ্ধ হবে কিন্তু এই জিনিসটা কিন্তু অনুপস্থিত বাস্তবতায় কিন্তু সেভাবে বইমেলা পুরো দেশব্যাপী হচ্ছে না আপনি কি বলবেন এই সম্বন্ধে আপনি একটা অত্যন্ত মৌলিক প্রশ্ন উত্থাপন করেছেন যে বইমেলায় এটা একটা রাজধানী কেন্দ্রিক বইমেলা সারা দেশ থেকে তো কিছু ছেলে পেলে মাঝে মধ্যে আসে কিন্তু সারা দেশের সাধারণ মানুষ তো আসতে পারে না প্রত্যেকটা জেলা শহরে এমনকি উপজেলা শহরে আমি মনে করি বইমেলা হওয়া দরকার একবার প্রকাশকরা উদ্যোগ নিয়েছিল যে ঢাকা বইমেলা সিলেট বইমেলা চট্টগ্রাম বইমেলা এরকম হয়েছিল কিন্তু সেই উদ্যোগটা কেন ভাটা পড়লো কেন হচ্ছে না এই উদ্যোগ হয়তো প্রকাশকরা দিতে পারবে প্রকাশকদের নিশ্চয়ই কোনো সংকট সেখানে দেখা দিয়েছে সরকারকে ভর্তুকি দিয়ে হলেও আপনার প্রত্যেকটা এলাকায় বইমেলা হওয়া দরকার সম্প্রতি একটি প্রকাশনা সংস্থা একটি উদ্যোগ নিয়েছে লেখকের বাড়িতে বইমেলা তো লেখকের বাড়িতে বইমেলা তার মূল বক্তব্যটা হচ্ছে যে একটি লেখক যেভাবে স্থানীয়ভাবে হয়তো অত পরিচিত না তার গ্রামের লোক হয়তো জানেই না যে এই সন্তান আমাদেরই সন্তান লেখালেখি করছে সেই থেকে সে একটি উদ্যোগ নিয়েছে যে লেখকের বাড়ি ডাঙ্গানায় বইমেলা হবে সারাদিনব্যাপী এবং সেই সূত্র ধরে সম্প্রতি তারা একটি উদ্যোগ সমাপ্ত করেছে আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা একটা ভালো উদ্যোগ এই লেখকের আঙিনায় লেখকের বাড়ির আঙিনায় বইমেলা আপনি কী মনে করেন এটা একটা প্রতীকী উদ্যোগ যে এই যে মানে বইমেলা সর্বস্তরে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে না হ্যাঁ এবং পাঠক বাড়ছে না সেক্ষেত্রে এই উদ্যোগটাকে আমি এই উদ্যোগটা কতদিন টিকে থাকবে আমি জানি না কিন্তু উদ্যোগটাকে আমি স্বাগত জানাই আমি ইতিবাচক মনে করি যখন আমার পাঠকের কথাই বলছিলাম আপনি কি আমার সাথে একমত হবেন কি না যে পাঠক কিন্তু ঘুরে ফিরে বইমেলাতে যখন যায় কিছু নির্দিষ্ট সংখ্যক লেখকের বই খোঁজ করে এবং সেটা আগেও যা ছিল বর্তমানও তাই আছে নতুন কোনো লেখকের বই আমরা গিয়ে কিন্তু খোঁজ করতে দেখি না আমার কাছে মনে হচ্ছে তাহলে কি আমরা সাহিত্য অনুরাগীরা নতুনদেরকে বরণ করতে দ্বিধান্বিত নাকি ভালো লেখা পাচ্ছি না এই বিষয়টা আপনার বিভিন্নভাবেই বলা যায় সেটা হচ্ছে যে এই যে একটু আগে আমরা আলোচনা করলাম যে সত্যিকার অর্থে ভালো বই প্রকাশ হচ্ছে না আজকে বইমেলাটা কিসের বইমেলাটা হচ্ছে যে মেধা এবং জ্ঞানের বিকাশের জন্য সৃজনশীলতাকে উৎসাহিত করার জন্য কিন্তু বইমেলাতে আজকে যেভাবে আপনার নানা উপকরণে ভরে গেছে হ্যাঁ যে বইমেলায় একদিকে দেখা যাচ্ছে হয়তো ডিজিটাল কর্নার এক জায়গায় মিডিয়া কর্নার আর এক জায়গায় হয়তো খেলাধুলার ব্যাপার নানান ধরনের নানান উদ্যোগে খাবারের দোকান নানান কিছু এগুলোকে বিভক্ত করা হয়েছে এগুলোর দিকে যতটা আপনার গুরুত্ব দেওয়া হচ্ছে দৃষ্টি দেওয়া হচ্ছে কিন্তু ভালো প্রকাশনার ক্ষেত্রে সেই দৃষ্টিটা দেওয়া হচ্ছে না এবং সৃজনশীল বই ভালো বই প্রকাশের উদ্যোগ নেওয়া হচ্ছে না এবং প্রকাশনা শিল্পে কিন্তু একটা বড় সংকট চলছে সেটা হচ্ছে কি যে
আজকে আপনার এই যে ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, টুইটার ইত্যাদি এই যে সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়াতে লিখেও মানুষ সত্যিকারের অধ্যয়ন অনুশীলন না করেও লেখক হয়ে যাচ্ছে, তারপরে এসে বই বের করছে, ভুল বানানে, ভুল বাক্যে, হ্যাঁ, খুব ভাষা জ্ঞানে তারা বই বের করছে, এবং এই বইগুলো এমনকি কিছু ভুইভোর প্রকাশকও তৈরি হয়েছে যে টাকার বিনিময়ে বই বের হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে সাম্প্রতিক সময়ে কিন্তু কাগজের দাম বেড়েছে। আমি সেটা বলতে চাচ্ছিলাম যে কাগজের দাম তিনগুণ বেড়ে গেছে, কাগজের দাম তিনগুণ বেড়ে গেছে, এবং প্রকাশকরা যে একটা ভালো বই বের করবে সেক্ষেত্রে তারা কিন্তু খুব সংকটের মধ্যে আছে, চিন্তিত আছে যে আদৌ ভালো বই করবে কি করবে না, বিক্রি হবে কি না। কারণ যেহেতু এই যে নানান ধরনের প্রকাশনা, নানান ধরনের কিছুতে কলেবরের পূর্ণ হয়ে গেছে, যার ফলে ভালো বই হয়তো প্রকাশকরা বের করতে মানে ওই ধরনের পপুলার। আর একটা কথা কি যে অমর একুশে বইমেলা কিন্তু মানে জনপ্রিয় বইয়ের মেলা নয়, এটা হচ্ছে যে সৃজনশীলতার, জ্ঞানের, মেধার, আমি কথাটা বারবারই বলছি যে সৃজনশীলতার একটা বইমেলা। সেখানে যদি জনপ্রিয়তা বই প্রকাশের প্রতিযোগিতা হয় এবং সোশ্যাল মিডিয়ার এই বিষয়গুলো নিয়ে যদি বই প্রকাশের প্রতিযোগিতা চলে, সেক্ষেত্রে তো আপনার ভালো প্রকাশকরা ভালো বই করবে না। সেক্ষেত্রে আমার মনে হয় সরকারের একটু দেখা দরকার, দৃষ্টি দেওয়া দরকার, ভর্তুকি দিতে হবে, অথবা কাগজের দাম কমানোর কী উপায় করা যেতে পারে, অথবা একসময় যেরকম লেখক কাগজ, কাগজটা বাজে ছিল কিন্তু স্বল্প মূল্যে সেটা বিক্রি হতো, সে ধরনের মানসম্পন্ন কাগজ বা অন্য অন্য প্রকাশনার যে উপকরণ, সেই সমস্ত উপকরণে ভর্তুকি দিয়ে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিতে হবে যেন সৃজনশীল, মানসম্পন্ন, গুণসম্পন্ন বই প্রকাশ হয়, সেই বিষয়ে জোর দিতে হবে। বইমেলা তো শুরু হয়েছে, জি, ইতিমধ্যে হয়তো আপনার বইও বইমেলাতে এসছে, আপনার কয়টা বই বইমেলাতে এসলো? না, আমি এরকম লিখতে পারি না যে মানে প্রতি বছরই দুইটা, তিনটা, চারটা বই, এরকম আমি করি না, আমি মাঝে মাঝে বই বের করি আর কি। হ্যাঁ, তো আমার এই বইমেলা একটা বই বের হবে আপনার অয়ন প্রকাশন, আমার প্রথম গদ্যের বই বের হবে, আমার একটি স্বাস্থ্য বিষয়ক একটি গদ্যের বই বেরিয়েছে, এটা একটি পত্রিকার, দৈনিক পত্রিকার কলাম নিয়ে, সেটাকে আমি আমার প্রথম গদ্য বই বলবো না, আমার প্রথম একটা গদ্যের বই বের হচ্ছে, আমরা কি ভুল করেছি, জীবন এবং কবিতা, এই শিরোনামে একটি প্রবন্ধের বই বের হবে, আশা করি যে মেলার প্রথম দিকেই বইটা আসবে আর কি। বইমেলার সামগ্রিক পরিবেশ নিয়ে আপনার কোনো মূল্যায়ন? বইমেলার মান বৃদ্ধি করতে হবে, বইমেলার সৃজনশীলতা বৃদ্ধি করতে হবে, বইমেলাকে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন, সত্যিকারের যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বইমেলা শুরু হয়েছিল, বাঙালি জাতির যে ঐতিহাসিক বিষয়গুলো, আপনার 52-র ভাষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধোত্তর সামরিক, বেসামরিক, স্বৈরতন্ত্র বিরোধী, গণতান্ত্রিক যে সমস্ত আন্দোলন, সেই সমস্ত আন্দোলন, ইতিহাস, এ সমস্ত নিয়ে গল্প, কবিতা, নাটক, এই ধরনের প্রকাশনাকে উৎসাহিত করার জন্য আমার মনে হয় যে একটি সেই অর্থে একটি অর্থবোধক বইমেলার আয়োজন করা উচিত। পুরস্কার কিন্তু একটা স্বীকৃতি, এবং সাম্প্রতিক সময়ে বাংলা একাডেমি তার সাহিত্য পুরস্কার ঘোষণা করেছে, সব লেখকই চায় তার একটি স্বীকৃতি হোক, মূল্যায়ন হোক, সাম্প্রতিক ঘোষিত যে পুরস্কার সেই ব্যাপারে আপনার মূল্যায়ন কী? দেখুন, আমি নিজে এমন কিছু লেখিনি, জাতীয় জীবনে এমন কোনো ভূমিকা পালন করিনি যার জন্য আমি যে কোনো রাষ্ট্রীয় পুরস্কার আশা করতে পারি, দাবি করতে পারি, কিন্তু একজন পাঠক হিসেবে, এদেশের একজন নাগরিক হিসেবে, এদেশের 69-এর গণঅভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশের সমস্ত আন্দোলন সংগ্রামের প্রথম কাতারের একজন সৈনিক হিসেবে আমি এদেশের যে কোনো বিষয়ে কথা বলার, সমালোচনা করার, প্রশংসা করার দাবি রাখি। তো বাংলা একাডেমির যে পুরস্কার বা আমাদের দেশের যে জাতীয় পর্যায়ের যে সমস্ত পুরস্কার আছে, 70-এর দশক পর্যন্ত সেই সমস্ত পুরস্কার
আমি মনে করি যে মানসম্পন্ন ছিল, সঠিক ছিল। ইতিমধ্যে বেশ কিছু লেখকের সাথে আলাপ করেছি, তারা অনেকেই বলেছেন যে আমাদের যারা কবি সাহিত্যিক অর্থাৎ আমরা যারা সাহিত্য অনুরাগী আছি আমাদের সবাইকে একটা ছাতার নিচে আসা উচিত, এবং সেটা যেই দলই যাই করি না কেন লেখালেখির সময় আমরা সবই এক ছাতার নিচে থাকবো, আমাদের একটা লেখক সংগঠন বা ক্লাব থাকা উচিত যার মাধ্যমে আমরা আমাদের বিকাশটা আরও খুব সুদৃঢ়ভাবে মজবুতভাবে করতে পারবো। আপনি কি বলবেন? এদেশে আপনার বাংলাদেশ লেখক শিবির হয়েছে, প্রগতি লেখক সংঘ হয়েছে, এখানে রাইটার্স ক্লাব হয়েছে, আমরা জাতীয় কবিতা পরিষদ করেছি, সম্মিলিত সাংস্কৃতিক জোট করেছি, সব জায়গায় কিন্তু একটা কিন্তু দলের ব্যাপার থেকে একটা সময় এসে এটাকে দলীয়করণ করা হয়। আমি বিশেষ কোনো দলের কথা না, যে দল যখনই আসে তারা এই সংগঠনগুলোকে তারা কুক্ষিগত করতে চায়, অথচ এই সংগঠনগুলোকে যদি নিরপেক্ষ রাখে, তারা যদি সঠিক ভূমিকা পালন করে, দেশ এবং জাতি উন্নত হলে যখন যে সরকার থাকে তাদেরই সুনাম হবে, কিন্তু তারা ওটা বুঝতে চায় না। তারা মনে করে যে সব কিছু কুক্ষিগত করে আমাদের মতন করে চলতে হবে, এটা সৃজনশীল ক্ষেত্রেটা হয় না। যেহেতু আমাদের একটু সময়ের সীমাবদ্ধতা আছে, আমরা অনুষ্ঠান শেষ করব, কিন্তু শেষ করার আগে কবি মোহন রায়হানের কণ্ঠে তার লেখা কবিতা আবৃত্তি শুনব না? ওটা তো হয় না, আপনার আবৃত্তি। আপনার আলোচনার প্রেক্ষিতেই যে আপনি যে বললেন যে আমাদের সব লেখক কবিদের একত্রিত হওয়া দরকার, তো আজ থেকে অনেক বছর আগে আমার প্রথম কবিতা গ্রন্থের নাম ছিল জ্বলে উঠি সাহসী মানুষ। সেই বইতে সেই সময়কার অবস্থা নিয়ে আমি লেখক কবিদের উদ্দেশ্যে একটা কবিতা লিখেছিলাম। আমি মনে করি এত বছর পরে অবস্থার কোনো পরিবর্তন হয় নাই, সেটা বড় কবিতা। সেই কবিতার একটা অংশ আমি আজকে আপনাদের অনুষ্ঠানের জন্য, দর্শকদের জন্য, এটি নজর দর্শকদের জন্য নিবেদন করছি। সাহসী মানুষ চাই, তোমাদের লোভাতুর জীব টেনে ছিঁড়ে নেব আমি, অনেক উচ্চারণে যারা নিজেদের ভেবে থাকো কবি, ভূমিতে শিকড়হীন যে বৃক্ষ বাড়েনি তার মূলের মাটিতে, সেই শিল্প তোর আজ আমাদের প্রয়োজন নেই। আমাদের জীবনের জন্য আজ শিল্প চাই, ফিরে চাই মাটির আঘ্রাণ, তপ্ত অঙ্গীকার বুকে নিয়ে আমি সেই শোভন আগুন আজ ছড়াবো সময়ে, তোমাদের মাথা থেকে দৃঢ় হাতে খুলে নেব কবির শিরোপাজ, তোমাদের মুখে আমি থুতু দিই থুতু দিই থুতু দিই, এতটুকু সম্মান আজ দিতে রাজি নই, মুখ চোড়া ভিরুটে শিক্ষক বেজম্মা দালাল বুদ্ধিজীবী, তোমার মাথার খুলি আমি আঘাতে উড়িয়ে দেব, এ আমার বুকের অগ্নিময় উত্তুঙ্গ বিক্ষোভ থেকে, নতুন অস্ত্রের মতো ঝলমল এই যৌবনের বহ্নি তেজ থেকে, এইসব লেখক শিক্ষক কবি খুনে ধরা রাজনীতিকের প্রতি আমি হ্যান্ড গ্রেনেডের মতন আমার প্রচণ্ড রুদ্র রোষ ছুড়ে দিই, বুর্জ অর্থনীতিকে ডাটা আমি দুপায়ে মারাই, কারা বলে ব্যর্থ মার্টান, এই জল এই মানুষ লাঙল এই শস্যের বৈভবে খাদ্য ঘাটতির কথা আমি মানি না মানি না মানি না, সাম্রাজ্যবাদ আর তার বুকের লাথি মারি, আজ আমাদের শুধু সাহসী মানুষ চাই, শুধু সাহসী মানুষ চাই, শুধু সাহসী মানুষ চাই। আমি বিশ্বাস করি একজন সাহসী মানুষ অবশ্যই বাংলাদেশে আছে এবং থাকবেও। কবি জ্বলে উঠুক আগুনের মতো, কবি হোক ইতিহাস। ধন্যবাদ রায়হান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সময়ের ব্যস্ততার মধ্যেও আমাদের কাছে এসছেন, এটি নিউজের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটি নিউজকেও অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম বই ওই বইমেলা অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি কবি মোহন রায়হানের সাথে। তার কাছে শুনলাম যে আমরা কবি সাহিত্যিক সাহিত্য অনুরাগী যারা আছি তারা যেন এক ছাতার নিচে আসি, তাহলেই হয়তো আমাদের বাংলাদেশের সাহিত্যিকদের বিকাশ ঘটবে, যার মধ্য দিয়ে আমরা পাবো আমাদের কাঙ্ক্ষিত সোনার বাংলা। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে, আল্লাহ হাফেজ। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বই ও বইমেলা, সহনিবেদক অয়ন প্রকাশন, শাওল হার্ট সেন্টার।